সাগরের নাগরিক হিসেবে প্রত্যেক দিনের অভিজ্ঞতায় অঞ্জনার প্রতি অবহেলা অত্যন্ত পরিচিত দৃশ্য। আমরা প্রশ্ন করতে চাইছি, আমরা প্রশাসনিক উদ্যোগকে স্বাগত জানাচ্ছি, আমরা নাগরিক সমাজকে আমাদের উত্তর থেকে বিগত বেশ দু এক বছর ধরে আমরা যে আন্দোলনটা করছি নদী এবং পরিবেশকে বাঁচাতে, তার মধ্যে গতবার নদীকে অবরুদ্ধ করে যে সমাজবিরোধীরা বাধালের যে সৃষ্টি করতো তাতে মৎস্যজীবীদের প্রচুর ক্ষয়ক্ষতি হতো, এটা আমরা ফিল্ড সার্ভে করতে গিয়ে দেখতে পেয়েছি। এবং তার জন্য আমরা যে আন্দোলন করেছিলাম, আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন এবং স্থানীয় দপ্তর থেকে সেই বাদাল তুলে দিয়েছে। এবার আমাদের এইবারের যে ভূমিকাটা আমরা নিতে চলেছি, এবং সমস্ত কৃষ্ণনগরী সুধীবৃন্দ এবং সমস্ত পরিবেশ প্রেমীকে কাছে আমাদের বার্তা, তারাও এগিয়ে আসুক। আমরা এইবার অঞ্জনা নদী, যেটা কৃষ্ণনগরের আপন নদী, কৃষ্ণনগরের নিজস্ব নদী, অঞ্জনা নদীকে পুনরুদ্ধার করতে কী পরিস্থিতি আছে না আছে সেটা ফিল্ড সার্ভে করে আমরা দেখেছি, এবং আরও তথ্য জানতে হবে, অঞ্জনা নদীকে বাঁচাতে হবে। আমরা লন্ডন করতে পারবো কি পারবো না সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু লন্ডনের টেমস নদী শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে, সেই রকমই এমন একটি নদী অঞ্জনা, এটা আমাদের কৃষ্ণনগর শহরের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে, সেই অঞ্জনা আজকে মৃতপ্রায়, জায়গায় জায়গায় দখল হয়ে গেছে, জায়গায় জায়গায় অবরুদ্ধ হয়ে আছে। সেই নদীকে যতটা পারা যায় সবাই মিলে এগিয়ে এসে এটাকে করতে হবে, এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন, আগামী দিনে পরিবেশ রাজনীতি, মানে পরিবেশকে নিয়ে রাজনীতি এবং আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে মূল স্কিমের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আবেদন, আগামী দিনে পরিবেশটাই রাজনীতির একটা মূল ধারক এবং বাহক হতে চলেছে, এবং মানুষের জন্যই রাজনীতি, সেই মানুষ যদি নাম আছে তাহলে রাজনীতি করার মানেটা কি। সেই জন্য সকলের কাছে আমাদের আবেদন, তারা যেন এগিয়ে আসে নদী বাঁচাতে এবং পরিবেশকে বাঁচাতে। চারিদিকে থেকে আমরা আওয়াজ তুলছি, আমরা এক হয়ে সামিল হয়ে ঐক্যবদ্ধভাবে সমস্ত দলমত নির্বিশেষে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাব। আমার নাম কৌশিক সরকার, কালঙ্গি নদী সমাজের সদস্য। কোথা থেকে শুরু আর কোথায় শেষ হচ্ছে এটা? আজকের কর্মসূচি হচ্ছে আমরা কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম বা কালেক্টরির সামনে থেকে শুরু করছি, 18 কিলোমিটার এই সাইকেল র্যালিটা হবে। আমরা যাবো হাট বোয়ালিয়া বলে একটা গ্রাম আছে, ঘুরে পোস্ট অফিসের মোড়ে আমরা এখানে শেষ করবো। মোটামুটি এই পরিক্রমাটা হবে 18 কিলোমিটার। হাটবলিয়া গ্রামের এই যে নদী, বহমান নদী, একসময় এখান দিয়ে আমার মা জেঠিরা সব জল নিয়ে গিয়ে রান্না হতো, কিন্তু আজ থেকে 20 বছর আগে, এটা খুব বেশি দিন আগে নয়, কিন্তু 20 বছর আগে এই জলে রান্না হতো, এখন কিন্তু আর এই জল রান্না হয়। এখন লোকজন নিজেদের টিউবওয়েল বসিয়ে বা ওই নির্মল জল ব্যবহার করছে, আর এই জলে এখন দুর্গন্ধ, অনেক সময় ইয়ে হচ্ছে, এইসবগুলো পয়জন হচ্ছে, নদীতে স্নান করতে পারছে না লোকজন, এইসব অসুবিধাগুলো তৈরি হয়েছে এখন। কিন্তু আজকাল 20 বছর আগে আমরা এই জলে নিয়ে গিয়ে রান্না করে খেতাম, এই জল বাড়িতে পানীয় জল হিসাবেও খাওয়া হতো, কিন্তু এখন সেটা আর হচ্ছে না, এখন খুব অসুবিধা এইসব নিয়ে। কিভাবে নদীকে বাঁচানো সম্ভব? এখন সরকারের পক্ষ থেকে এর একটা মহতী উদ্যোগ নেওয়ার প্রয়োজন। বাঁচাতে পারবে না, এ তো সরকারকে উদ্যোগী হতে হবে। আমরা প্রতিনিয়ত এটা চাইছি যে এটা উন্নতি হোক লোকজনের, তাহলে মানে জীবন জীবিকা অনেকটা এর উপর নির্ভর করে। ধরুন এখানে অনেক মৎস্যজীবী আছে যারা 12 মাস দেখছেন না, 12 মাস এরা এখানে মাছ ধরে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সেটাও আমরা একটা চেষ্টা করেছিলাম, ওই যখন দোগাছি সমবায় সমিতি এই পর্যন্ত জলা আটকিয়ে একটা মাছ ধরা দিয়ে সে খুব সাফল্য পাওয়া যায়নি, তারপরে দিকটা মাছ চাষ বন্ধ হয়ে যায়, দোগাছি সমবায় সমিতি বন্ধ করে দেয়, সিদ্ধিবাবুর উদ্যোগে এটা করা হয়েছিল, সিদ্ধেশ্বর বিশ্বাস মহাশয় প্রয়াত হয়েছেন। এখন আর এই উদ্যোগী লোকের সংখ্যাও কম, যেটাকে ডেভেলপ করতে হবে সেই উদ্যোগী লোকের সংখ্যাও খুব কম। কীভাবে তাহলে বাঁচানো সম্ভব এখন?
অঞ্জনাকে? অঞ্জনাকে বাঁচাতে গেলে এখন গভর্নমেন্ট এর উপরে নির্ভর করতে হবে, গভর্নমেন্টের স্থানীয় এমএলএ এমপি ডিএম মৎস্য দপ্তরে দেখে কি আপনারা জানিয়েছেন লিখিতভাবে? হ্যাঁ 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 আমরা বেশ। তারা কি বলেছেন? তারা আশ্বাস দেন যে হ্যাঁ চেষ্টা করব, ওই পর্যন্তই থেকে যায়, আর কোনো বিষয় এখন আপনারা সরকার কাছে দাবি আছে? এখন আবার নতুন করে এই সরকার আগের অবস্থায় ফিরে আসছি, হ্যাঁ আবার দাবি করছি যাতে এটাকে সংস্কার করে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আপনার নাম? আমার নাম শ্রী অজয় কৃষ্ণ ঘোষ। কোথায় বাড়ি আপনার? আমার এই গ্রামেই বাড়ি, শুধু বাড়ি নয়। আমার গ্রামের নাম কি? হাটবোয়ালিয়া গ্রাম। আমার সেগুলোকে প্রচার করার জন্য, গণসচেতনতা তৈরি করার জন্য আমরা এই কর্মসূচি নিচ্ছি। দাদা আপনারা কি মনে করেন যে একটা সাইকেল র্যালির মধ্যে দিয়ে কি অঞ্জনা আবার বেঁচে উঠবে? একটা সাইকেল র্যালির মধ্যে দিয়ে, শুধু একটা সাইকেল র্যালির মধ্যে দিয়ে অঞ্জনা আবার বেঁচে উঠবে না, কিন্তু এই সাইকেল র্যালির মধ্যে দিয়ে আমরা একটা বার্তা দিতে চাইছি যে শহরের নাগরিক সমাজ, নদীর পাড়ে নদীর ওপরে নির্ভরশীল যে কৃষিজীবী মৎস্যজীবী মানুষ যাদের জীবন নদীর ওপরে সম্পূর্ণ নির্ভরশীল, তাদেরকে আমরা এই সাইকেল র্যালির মধ্যে নিয়ে আসতে চাইছি। এর পাশাপাশি কি আপনারা প্রশাসনিক মুখ কিছু করেছেন? আমরা ইতিমধ্যে অঞ্জনার জন্য আলাদা করে যে সংগঠন কাজ করছে তাদের সাথে, কি নাম তার, মিলে অঞ্জনা বাঁচাও কমিটি রয়েছে, তাদের সাথে জলঙ্গি নদী সমাজ একসাথে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশন দেওয়া, নিয়মিত কৃষ্ণনগর শহরের বুকে অঞ্জনার একটা ড্রেনের যে চেহারা নিয়েছে সেটা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডেপুটেশন দেওয়া, নিয়মিত প্রশাসনিক মৎস্য দপ্তর বা সেচ দপ্তরে নিয়মিত যোগাযোগ রাখা, এই কাজগুলো আমরা ধীরে ধীরে এটা আমাদের নদী নিয়ে যে সচেতনতা কর্মসূচি সেই কর্মসূচি। আপনার নাম? আমার নাম অমিতাভ সেনগুপ্ত, আমি জলঙ্গি নদী সমাজের। দাদা আজকে আপনারা অঞ্জনা নদী বাঁচানোর জন্য র্যালি করলেন, কীভাবে বিষয়টাকে দেখছেন, বর্তমান সমস্যা কী অঞ্জনা নদীর? জলঙ্গি নদী সমাজ বেশ কিছুদিন ধরে নদীয়ার সমস্ত যে প্রাচীন নদীগুলো, মূল জলধারাগুলো, সেগুলোর যে মুমূর্ষু অবস্থা, মৃতপ্রায় অবস্থা, সেটা নিয়ে ধারাবাহিকভাবে কর্মসূচি নিয়ে আসছে। এটা তো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের চেহারা নিয়েছে আজকে। জলঙ্গির কথা আমরা যেমন বলছি, চূর্ণির কথা যেমন বলছি, তেমন অঞ্জনার কথাও বলছি। অঞ্জনা নদীটা আজকে শহরের বুকে প্রায় ড্রেনের চেহারা নিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় যে অঞ্জনাকে আমরা পাই, সেই প্রাচীন অঞ্জনা নদীর আজকে খুব মুমূর্ষু অবস্থা, এবং সেই নদীর কথা, সেই অঞ্জনাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করে আমরা আজকে এই 2 জানুয়ারি 2022 সাইকেল র্যালি আয়োজন করেছি। কৃষ্ণনগর স্টেডিয়াম থেকে হাটবোয়ালিয়া পর্যন্ত আমরা 18 কিলোমিটারের একটা সাইকেল র্যালি আয়োজন করেছি। সেই সাইকেল র্যালির মধ্যে দিয়ে আমরা অঞ্জনাকে আবার বাঁচিয়ে তোলার জন্য নদীর বুকে সমস্ত জবরদখলকারী, নদীর বুকে অবৈধ যে নির্মাণ সেগুলোকে